नंदीग्राम दुई नम्बर ब्लकर अंतर्गत बयाल दो नम्बर ग्राम पंचायत अधीन आसरतला ग्रामे दीर्घदिन रास्ता खराब और जलर समस्या कारण नंदीग्राम तेरपाखिया रोड बेद मंदिर बसस्टैंड अवरोध करल ग्रामीण महिला। तर दाबी दीर्घदिन एक ग्रामे पंचायत अफिसे और दुआारे सरकार जानिए को लाभ है। नंदीग्राम थानार भारप्राप्त अफिसार विक्षोभकारी तर खूब उगड़े दे विक्षोभकारी दाबी जत खा विडिओ अफिसार आसे तत अवरोध चलो। দীর্ঘদিন ধরে জানিয়েছেন আপনারা কতদিন খারাপ হয়ে আছে দেখে পালি যাবে মানে প্রধান এসে দেখে পালি যাবে কোনো কিছু করে কতদিন খারাপ ছ মাস হয়ে গেছে। থানার ওসি সাহেব এসেছিলেন এস কে মহিউদ্দিন সাহেব, উনি এসে আমাদের অঞ্চলে এবং বিডিও অফিসে যে সমস্ত পিটিশন জমা দেওয়া হয়েছে সেগুলো চেক করে উনি আশ্বাস দিয়ে গেছেন যে আগামী এক মাসের জন্য কিছু না কিছু পজিটিভ অ্যাকশন ওনারা নেবেন, বিডিওকে জানাবেন এবং অঞ্চলে জানাবেন, জানিয়ে যাতে আমাদের কাজগুলি সঠিকভাবে সমাধান হয় সেই চেষ্টা উনি করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। আপনার নাম? আমার নাম নন্দন কুমার করণ, গ্রামবাসী। হ্যাঁ, গ্রামবাসী। ধৈর্য ধরে ছিলাম এখন অবধি আমরা কিছু করতে পারিনি, তাই আজকের আমরা এই আন্দোলনে নেমেছি। আপনাদের এখন কি কি সমস্যা রয়েছে? সমস্যা আমাদের এই রাস্তা, যেটা আমাদের মাটির রাস্তা হয়ে আছে, ঢালাই অলরেডি আমাদের হবে হবে বলে আজকের পাঁচ বছর ধরে আমাদের আশা দিয়ে এসছে, কিন্তু এখন অবধি ঢালাইয়ের কোনো সুরাহ হয়নি। এবং আগামী দিনেও আমরা জানিয়েছি, বলছে হবে হবে হবে, এতদিন এখনও অবধি কিছু ভিডিও প্রধানবাবু সাহেব যদি এখানে আসে তাহলে আমরা তত সময় আন্দোলন করবো। হ্যাঁ, এবং অঞ্চল থেকে ওনাদের আসার জন্য আমরা অনুরোধ করছি, আসুন, ঘেরাও করবো, আর পরিবারের নাম যদি এবারে সুরাহ হয় আমরা অঞ্চল ঘেরাও করতে বাধ্য হব। নাম সুজিত দাস, গ্রাম আসরতলা। হ্যাঁ, বিক্ষোভ হচ্ছে গ্রামবাসীরা করছে, কারণ এই গ্রামে রাস্তাঘাটগুলো পুরো বেহাল অবস্থা, দীর্ঘদিন ধরে মানুষ যাতায়াত করতে পারছে না, বর্ষার সময় মানুষ তো সাইকেল নিয়েও যেতে পারে না, হেঁটেও যেতে পারে না, সেই কারণে তাদের এই আজকে অনেক দিন ধৈর্য ধরার পরে যা হয় মানুষ আজ ক্ষিপ্ত হয়ে রাস্তায় বেরিয়েছে, পথ অবরোধের পথ অবলম্বন করেছে, অঞ্চলকে জানিয়েছে, বিডিওকে জানিয়েছে, তারপরেও কোনো সুরাহ হয়, সেই কারণে মানুষ আজকে তার পথ বেছে নিয়েছে আন্দোলনের পর। এটা কি কোনো রাজনৈতিক দলের সমর্থন? না না, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি, গ্রামবাসীরা সর্বস্তরের মানুষ আছে, সব দলেরই মানুষ আছে, এটা গ্রামবাসীদের বিষয়, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। আমার নাম? আমার নাম চন্দ্রকান্ত মণ্ডল, কোন দায়িত্ব? নন্দীগ্রাম দুই উত্তর মণ্ডল বিজেপি প্রেসিডেন্ট। আরে রাখিয়া কর, রাখিয়া কর। না না, রাখিয়া ঠিক আছে, ঠিক আছে। এক মাসে 15 দিনের মধ্যে কাটো। হ্যাঁ, 15 দিনের মধ্যে কাটো।